হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো যে কোথাও যাচ্ছি আর তো। আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়িতে, ওর বাড়িতে আজকে পুজো আছে, মনসা পুজো আছে, তো সেই কারণে যাচ্ছি। তো তোমাদেরকেও নিয়ে যাব, ওর বাড়িও দেখাবো, ঠাকুরও দেখাবো। তো তার আগে আমি মেয়েকে খাওয়াবো এখন, মানে আমার ফিরতে হয়তো একটু লেট হয়ে যেতে পারে, ততক্ষণও না খেয়ে থাকবে, তাই ওকে একটু খাইয়ে দিয়ে যাব। তো ওর খাবারটা আমি বসিয়ে দিয়েছি, খাবারটা হোক, ওকে খাইয়ে দিয়ে যাব, যখন বেরোবো তোমাদেরকেও নিয়ে যাব। তো আমি এই ফ্রেন্ডের বাড়ি চলে এসেছি, আসলে তাড়াতাড়ি করে বেরিয়েছি, তার জন্য আর করা হয়নি শ্যুট। তো আমার ফ্রেন্ডেরা, আমার অনেক পুরনো ফ্রেন্ড, মানে যখন কোচিং জয়েন করেছি 11-12, তখন থেকেই ফ্রেন্ড। এই যে ঠাকুর, মনসা ঠাকুর, এটা ওদের বাড়িতে আসলে অনেক ঠাকুরের পুজো হয়, তো এখানে অনেক ঠাকুর, আরও অনেক ঠাকুর দেখতে পাবে। গেছে ফ্রেন্ডের বাড়ি ঘোরা, তো এখন ফিরছি, বাড়ি ফিরছি। হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে আছে, ওকে বলেছিলাম যে যাওয়ার সময় নিয়ে যেতে, ও আমাকে ছেড়ে দিয়ে ওর কাজে আবার গেছিলো, ওর একটা ফ্রেন্ডের কাছে গেছিলো, কিছু কাজ ছিল, তো ওখান থেকে আবার চলে এসছে আমাকে নিতে। তো এখন ফিরছি, বাড়ি ফিরছি, বাড়ি ফিরে দেখবো মেয়ে কি করছে, অনেকক্ষণ ওকে রেখে এসেছি। আমি বাড়ি চলে এসেছি এখন, তো অনেকদিন পর গেছি, ফ্রেন্ডের সঙ্গে, অনেক ফ্রেন্ডরা এসেছিলো, তোমরা ভিডিওতে দেখেইছো, তো ওদের সঙ্গে গল্প আড্ডা করতে করতে সময় তো কেটে গেল। তো যাই হোক, বাড়িতে মেয়েকেও রেখে গেছিলাম, তাড়াতাড়ি ফিরতে হবে, তো চলে এসেছি এখন। তো আজকের ব্লগটা বেশি বড় করতে পারলাম না, তো ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।